বাবুল মাসহ আলাল খুফাইন, এই অধ্যায় হচ্ছে দুই মোজার উপর মাসহ করা সম্পর্কে। মোজার উপর মাসহ করার অনেক হাদিস রয়েছে। এই হাদিসগুলিকে হাদিসের যারা বিশেষজ্ঞ, যারা মুস্তালাহুল হাদিস বা উসুল হাদিসের বিজ্ঞ আইম্মা ইকরাম, তারা বলেছেন এগুলি হচ্ছে হাদিস মুতাওয়াতির। হাদিসুল মাসহ আল খুফাইন, মোজার উপর মাসহ করা মানে বিশেষ করে চামড়ার মোজার মাসহ হচ্ছে হাদিস মুতাওয়াতির। জাওরাব কাপড়ের মোজার হাদিস মোতাওয়াতের না হইল হাদিস সহি। সুতরাং কাপড়ের মোজা হোক, চামড়ার মোজা হোক, হাদিস দ্বারা সাব্যস্ত, স্বীকৃত এবং এটি হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত শরীয়তের যে মোজার ও মাসা শরীয়তে রয়েছে। চামড়ার মোজাতে হানাফি, শাফি, মালিক, হাম্বেলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো ইখতিলাফ নেই, মুহাদ্দিসিন ফুকাহা কারো ইখতিলাফ নেই। একমাত্র এর বিরোধিতা করেছে রাফেজি শিয়ারা। সেজন্য সালাফদের জামানায় আকিদার কিতাবাদিতে মোজার মাসার কথা আলোচনা এসেছে। অনেকে প্রশ্ন উঠবে যে আকিদার আলোচনা তো বা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় আলোচনা করতে গিয়ে, মানহাজের আলোচনা করতে গিয়ে মোজার মাসা যেন মেনে নেই, এটা হচ্ছে আহলে সুন্নাতের পরিচয়, কেন বলেছেন? এই জন্য যে মোজার মাসাকে যদি না মানে তো সে হচ্ছে রাফেজি শিয়া বা রাফেজি শিয়াদের অনুসারী, সে আহলে সুন্নাত নয়। লক্ষণ, জি, চেনার লক্ষণ, আহলে সুন্নাত চেনার লক্ষণ হিসাবে বর্ণনা করা হয়েছে। যেমন মোজার মাসা যেহেতু অনেকগুলি হাদিস দ্বারা প্রমাণিত, 70 থেকে 80 জন সাহাবাই কেরাম সাহাবা থেকে বর্ণিত এই হাদিস, তার মধ্যে আশরায়ে মুবাশশারা 10 জন জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবাই কেরাম রাদিয়াল্লাহ তাআলা আনহুম আজমাইন, যে এক হাদিস যাদেরকে জান্নাতে সুসংবাদ দেওয়া হয়েছে। এই আশরায়ে মুবাশশারা বলতে এ কথা বোঝানো হয়নি কিন্তু যে মাত্র 10 জনকে সুসংবাদ দেওয়া হয়েছে আর বাকি অন্যদেরকে দেওয়া হয়নি, বরং সাহাবাই কেরামদের 10 জনকে একটি হাদিসে সুসংবাদ দেওয়া হয়েছে। এই জন্য এদেরকে বলে আশারা আল আশারা আল মুবাশশারুন বিল জান্নাহ আর মুবাশশারিন বিল জান্নাহ, জান্নাতে সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবি। তারপরে 313 জন বদরে যারা উপস্থিত হয়েছে তাদেরকে জান্নাতে সুসংবাদ দেওয়া হয়েছে। এ মালুমা শেতু কাদ গাফারতুলাক, যারা খন্দকে হাজির হয়েছেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে খন্দকের যুদ্ধে। যারা হুদাইবিয়ার সন্ধিতে হাজির হয়েছেন 1300-1400 সাহাবী কেন, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। যারা মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছেন তাদের ফজিলত কথা কোরআনে কারিমে আল্লাহ রাব্বানে বর্ণনা করে সূরা হাদিদে। মক্কা বিজয়ের পরেও যারা ইসলাম গ্রহণ করেছেন এবং আজীবন ইমানের উপর ছিলেন সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন, তারাও আল্লাহর নিয়ামত পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে, হয়ে গেছে। জি হ্যাঁ, ওয়াআদা লাহুম জান্নাত, এবং তাদের জন্য বহু বাগান বিশিষ্ট জান্নাত তৈরি করেছেন, তাজরি তাহতাহা আল আনহার। জি, সুতরাং সাহাবাই কেরামরা সবাই জান্নাতি ইনশা আল্লাহ তাআলা, জি, কোরআন এবং সুন্নার আলোকে, এবং তারা সবাই হেদায়াত প্রাপ্ত। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ক্ষেত্রে কোনো ইখতিলাফ নেই, একমাত্র সাহাবাই কেরামদের সাথে বিদ্বেষ রাখে রাফেজি শিয়ারা। আর সাহাবাই কেরামদের সম্পর্কে কেউ যদি কোনো রকমের দোষ ত্রুটি আলোচনা করে, সমালোচনা করে, তাহলে শিয়া রাফেজিদের দোসর এবং তাদের মিত্র তারা, যদিও তারা আত্মগোপন করে আছে আহলে সুন্নাত বলে, কিন্তু তারা আহলে সুন্নাত নয়, আহলে বিদআত। মোজার উপর মাস, জি, মোজার উপর মাস করার জন্য প্রথম শর্ত হচ্ছে যে আপনি তাহারাতের অবস্থায়, উজু অবস্থায় মোজা পরিধান করবেন। মোজা পরার আগে উজু থাকতে হবে, বিনা উজুতে মোজা পরলে তার মাসা করা চলবে না। দ্বিতীয় শর্ত রয়েছে যে মুসাফির হলে 3 দিন 3 রাত পর্যন্ত মাসা করতে পারবে, মকিম হলে 1 দিন 1 রাত মাসা করতে পারবে। কখন থেকে 3 দিন 3 রাত বা 1 দিন 1 রাত? প্রথম যখন উজু করল, মোজা পরার পরে উজু নষ্ট হয়েছে, উজু ভঙ্গ হয়েছে, আর তারপরে প্রথম উজু করলো, এই প্রথম উজু থেকে শুরু করে 1 দিন 1 রাত 3 দিন 3 রাত, এই বিষয়টা অনেকে বুঝে না, অনেকের জন্য অস্পষ্ট,
অনেকে বিব্রত থাকে, সুতরাং এটিকে বুঝে নেওয়া উচিত। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 202 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করছেন, আন্নাহু মাসাহাল খুফাইন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই মুজার মাসে করলেন। খুফ বলা হয় চামড়া মোজাকে, আল খুফ আল্লাযী ইউসনা মিনাল জিল্দ, খুফ কাপড়ের মোজাকে বলা হয় না। আর জওরাব বলা হয় কাপড়ের মোজাকে, সেটা যে কোনো ধরনের কাপড় হোক, পাতলা হোক মোটা হোক, যেটাকে আজকালকার আরবরা সুররাব বলছে। আরব দেশে এসে আমরা শিখলাম, প্রথম মদিনা এসে জানলাম যে সুররাব কী জিনিস, সুররাব কাপড়ের মোজা, কিন্তু আসলে হাদিসের কিতাব কী রয়েছে, জওরাবেইন, জওরাবেনের হাদিস সোনানের কিতাবাদিতে রয়েছে এবং হাদিস সহি। হানাফি মজহাবে জওরাব কাপড়ের মোজার মাসাকে তারা অস্বীকার করে। জওরাবের এই হাদিসগুলি হয়তো তাদের ইমামের কাছে পৌঁছেনি, আর বাকি পরবর্তীকালে যারা মুকাল্লিদ অন্ধ এসেছে গোড়া, তারা এই হাদিসের ওপর ইমামের উক্তিকে বা মতকে প্রাধান্য দিয়েছে, যার ফলে তারা হাদিস পরিত্যাগ করেছে। এইভাবে অনেকেই যারা অন্ধত্বের শিকার তারা আংশিকভাবে হাদিস অস্বীকার করে থাকে, আংশিকভাবে হাদিস অস্বীকার করে থাকে বিভিন্ন কারণে, এবং তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে যদি তারা অন্তর না খুলে সাদরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ না করে। ওই সাল্লামু তাসলিমা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কবুল করার জন্য আবার কিসের শর্ত? হ্যাঁ, হাদিস সহি হইতে হবে, জয়ীফ না হয়, জাল না হয়, হাদিস মনসুখ যেন না হয় নিশ্চিত হইতে হবে, আর হাদিস সাজ না হয়, সাজ হলে জয়ীফে চলে গেল, তাতে ইল্লত থাকলে জয়ীফে চলে গেল, সুতরাং সেটার প্রয়োজন নাই। দুটো কথা মনে রাখতে হবে, হাদিস সহি হইতে হবে যেন জয়ীফ না হয় যে কোনো কারণে, আর হাদিস মনসুখ রহিতকৃত না হয়, কারণ সহি সহি বেশ কিছু হাদিস রয়েছে যে বিধানগুলি আগে ছিল পরে রহিত হয়ে গেছে। এই দুটো যদি না থাকে তাহলে হাদিসের উপর আমল করতে হবে, তার সাথে সালাফদের মানহাজ বা আমল দেখতে হবে। তারা হচ্ছেন সাহাবাই কেরাম, সাহাবাই কেরাম আমল করেছেন, হ্যাঁ সাহাবাই কেরাম আমল করেছেন, হাদিস বর্ণনা করেছেন যে কাপড়ের মোজাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাই করেছেন, সাহাবারা পরম্পরায় আমল করে গেছেন, আরবরা এখন পর্যন্ত পরম্পরা আমল করে যাচ্ছে। সুতরাং কেউ যদি বলে যে কাপড়ের মোজায় মাসায় চলবে না, তাহলে ভুল কথা। মোজার ক্ষেত্রে আরও বাড়াবাড়ি করে, মোজা একটু যদি ছিঁড়া থাকে উপরে অথবা নিচে, সাধারণ নিচে আগে ছিঁড়ে, হ্যাঁ ছিঁড়া আছে মাসে চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানে সাহাবাই কেরামদের মোজাগুলি কি সব একবারে নতুন হইত? সেই যুগে আরও বেশি অভাব ছিল, সুতরাং ছিঁড়া মোজা থাকার সম্ভাবনা সেই যুগে আরও বেশি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি এমন কোনো শর্ত আরোপ করেননি যে মোজা যেন ফাটা না থাকে, আর যদি ফাটা থাকে এতটা আর বেশি যেন না থাকে, এসব কথা বলেননি। মোজা যেন পাতলা না হয়, কেন হানাফির এই কথা বলে যে এই পাতলা কাপড়ের মোজা, এতে আবার কিছু আশা করছো, পাতলা যেন না হয়, মোটা যেন হয়, এসব শর্ত লাগিয়ে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাননি। সুতরাং আপনার এই অধিকার কোথায় যে এসব শর্ত লাগাবেন, জি পাতলা হোক আর মোটা হোক, হ্যাঁ এত বেশি ছিঁড়া না হয় যে গোটা পা বেরিয়ে যাচ্ছে, পায়ের চার পাঁচটা আঙুল বেরিয়ে যাচ্ছে এমনটা না হয়, কিন্তু ছিঁড়া আছে, একটা আঙুল সামান্য করে দেখা যাচ্ছে, অথবা তলা ফাটা আছে, কোনো অসুবিধা নেই, এরকম ফাটা থাকতে পারে। রাসূলুল্লাহ সাহাবাই কেরামরা সেই যুগে অভাবই ছিলেন, সুতরাং তাদের যুগে ছেঁড়া ফাটা থাকাটা সম্ভাবনা আরও বেশি ছিল। দুই মোজার মাসাই করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ান আব্দুল্লাহ বিন ওমর আসআলা ওমর আন যালিকা, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মর্মে জিজ্ঞেস করলেন যে মোজার মাসাটা কি, ফাকালার নাম, হ্যাঁ যখন এই হাদিস সাদ বিন আব্বাস আবি ওয়াক্কাস বর্ণনা করলেন তখন আব্দুল্লাহ বিন ওমর জানতে পারলেন, আর সাহাবাই কেরামরা জানেন যে প্রত্যেকটা জিনিস নবী সাল্লাল্লাহু থেকে জানতে পারবেন সবাই, তো কেউ কোনোটা জেনেছেন কেউ কোনোটা জেনেছেন। সাদ বিন আবি ওয়াক্কাস যখন এই কথা বর্ণনা করলেন তখন কনফার্ম হওয়ার জন্য বাবাকে জিজ্ঞেস করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তখন তিনি বললেন হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার মাসা করেছেন। এজা হাদ্দাসাকা শাইয়ান সাদুন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তাসাল আনহু গায়রাহু, যদি সাদ বিন আবি ওয়াক্কাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো কথা বর্ণনা করে, ফালা তাসাল আনহু গায়রাহু, সেই সম্পর্কে আর অন্য কাউকে জিজ্ঞাসা কাউ তুমি করিওই না, করার প্রয়োজনই নেই। এর মাধ্যমে ওয়ারাজি আল্লাহ তাআলা সাদ বিন আবি ওয়াক্কাসের ইলমের মর্যাদা,
এবং আমলের মর্যাদা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে তিনি কত ওয়াকিফাল ছিলেন এই বিষয়টা ফুটিয়ে তুলতে চেয়েছেন। ছেলেকে বলছেন যে আরে সাদের মতো লোক বর্ণনা করছে, আর কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই, আমাকে জিজ্ঞাসা করার দরকার নেই, না জেনে আর অনুমান ভিত্তিক এমনি কথা বলবে এটা হইতেই পারে না। সাব জেনে কাজকে দশজন যে জান্নাতি তার একজন হচ্ছেন সাদ। দশজন জান্নাতির নাম সহজে মনে রাখতে পারবেন, চারজন খলিফা হয়ে গেল, আবু বকর, ওমর, ওসমান, আলী, আর দুই সাদ, হ্যাঁ সাদ বিন আবি ওয়াক্কাস আর সাইদ ইবনে জায়েদ ইবনে আমর ইবনে নফল। সাইদ ইবনে জায়েদ যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভগ্নিপতি, যার বাড়িতে যে গিয়ে মারধর করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার আগে। জি, কয়টা হইল? ছয়টা হয়ে গেল। আর তালহা বিন ওবাইদুল্লাহ মনে রাখবেন, আর জুবাইর ইবনে আওয়াম কয়জন হইল? আট হয়ে গেল। আর কে? আব্দুর রহমান বিন আউফ। আর কে? আবু ওবাইদা ইবনুল জাররা। আমিনু হাযিহিল উম্মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি উম্মাতিন আমিনুন, প্রত্যেক উম্মতের আমানতদার বিশ্বস্ত ব্যক্তি রয়েছেন, আর আমার উম্মতের আমিন বিশ্বস্ত আস্থাভাজন একমাত্র হচ্ছেন, সবাই আস্থাভাজন কিন্তু স্পেশাল একটা লাকাব উপাধি হচ্ছেন আবু ওবাইদা। জি, আমির ইবনে আল জাররাহ। তারপরে মুসা ইবনে উকবা বর্ণনা করছেন যে আমাকে আবু নাদর জানিয়েছেন যে আবু সালামা তাকে জানিয়েছেন সাদ থেকে, হাদ্দাসাহু সাদ ইবনে আবি ওয়াক্কাস বর্ণনা করেছেন, ফাকাল উমর লি আব্দুল্লাহ নাহু, আর এইরকম বর্ণনা করেছেন। অর্থাৎ সেই হাদিসটা অন্য একটা সূত্র থেকে সমর্থক হিসাবে নিয়েছেন ইমাম বুখারী রাহমাহুল্লাহ।